আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকে ভিডিওটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেহেতু সামনে শীতের সিজন। আর এই সিজনে কিন্তু ত্বকে অনেক রকম সমস্যা দেখা দেয়, ত্বক টান টান ভাব, ত্বকে কুচকানো ভাব, ত্বকে বিভিন্ন রকম র্যাশ দেখা দেয়। অনেক সময় দেখা যায় অরিজিনাল যে উজ্জ্বলতা থাকে সেটা একদম কমে যায়, ত্বকে দাগ, ছোপ, ব্রণের দাগ, মেস্তার দাগ, রোদে পোড়ার দাগ, বিভিন্ন রকম দাগ দেখা দেয়। যাদের এসব সমস্যা আছে, আমার আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি আজকে আপনার মাঝে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা একবার অ্যাপ্লাই করলে আপনার চেহারা 10 গুণ ফর্সা দেখাবে। শুধু ফর্সা দেখাবে সেটাই না, আপনার চেহারা স্থায়ীভাবে ফর্সা করতে সাহায্য করবে। ফর্সার মধ্যে একটা পিং পিং ভাব নিয়ে আসবে, চেহারা হবে উজ্জ্বল, কোমল এবং সুন্দর। এমনকি পুরো শীত জুড়ে আপনার চেহারা ধবধবে ফর্সা থাকবে। অবশ্যই পুরো ভিডিও সাথে থাকবেন। এটা তৈরি করার জন্য এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এটা তৈরি করার জন্য প্রথমে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চিনি। চিনি কিন্তু ত্বকের জন্য অনেক অনেক উপকারী, বিশেষ করে যাদের ত্বকের মধ্যে রুক্ষতা ভাব অনেক বেশি, তারা কিন্তু চিনি ব্যবহার করলে এমনিতেও ত্বক অনেক বেশি কোমল হয়ে যায়। যাদের বাসায় মধু আছে তারা কিছুটা পরিমাণ মধু দিয়ে দিতে পারেন, আর যাদের বাসায় মধু নয়, আবার অনেকের মধু মুখে ছেট হয় না, তারা চিনিটা দিয়ে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। একবার ব্যবহার করার ক্ষেত্রে 2 চামচের মতোই চিনি ব্যবহার করবেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কফি পাউডার। এখানে আমি যে কফি পাউডারটা ব্যবহার করছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোন পাউডারটা ব্যবহার করছি, তবে এটাই দিতে হবে সেটা না। আপনি বাজারে কেনা যে কোনো মিনি প্যাক যেটাই হোক না কেন, যে কোনো কফি পাউডার এখানে ব্যবহার করতে পারবেন। কফির যে কোনো ফেস প্যাক মুখের জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। মুখ ফর্সা করার পাশাপাশি মুখ টান টান ভাব, রুক্ষতা ভাব দূর করতে, এমনকি ফেসে বিভিন্ন রকম দাগ ছোপ দূর করার জন্য ম্যাজিকের মতো কাজ করে কফির ফেস প্যাক। আমরা কিন্তু কম বেশি সবাই জানি। এখানে আমি 1 চামচের মতো কফি ব্যবহার করব। একবার ব্যবহার করার জন্য আপনি যদি রেমেডিটা তৈরি করতে চান সেক্ষেত্রে 1 চামচ কফি দিলে যথেষ্ট। তো আমি 1 চামচ কফি আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, মানে 2 চামচের মতো দিয়ে দিবেন, আর মধু থাকলে আপনি 1 চামচের মতো ব্যবহার করবেন। তবে মধু কিন্তু অনেকের মুখে ছেট হতে চায় না, তাদের জন্য বলবো তারা চিনি দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। চিনি আর কফি খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বেসন। বেসন কিন্তু ত্বকের পুষ্টি যোগাতে 100% কাজ করবে, এমনকি আপনি যে অবস্থায় আছেন তার থেকে 10 গুণ বেশি ফর্সা করার জন্য বেসনই যথেষ্ট। নিয়মিত বেসনের প্যাক যদি আপনি সপ্তাহে একবার হলেও অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার চেহারা কতটা উজ্জ্বলতা বেড়ে গিয়েছে। শুধু চেহারার উজ্জ্বলতা বেড়ে যায় সেটাই না, পাশাপাশি চেহারার দাগ ছোপ দূর করার জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এখানে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। আমি এখানে ছোলার বেসনটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ডাউলের বেসনটা ব্যবহার করতে পারবেন, মুসুর ডাল বেটেও কিন্তু এখানে ব্যবহার করা যাবে, তবে বেটে ব্যবহার করলে ওটা একটু কম দিয়ে দিতে হবে। তো বেসনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গোলাপ জল। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু গোলাপ জল কোনটা দিব, অবশ্যই ফেসে নেওয়ার গোলাপ জলটা এখানে ব্যবহার করতে হবে। গোলাপ জল দিলে আপনার চেহারাটা অনেক বেশি কোমল দেখাবে এবং আপনার বয়স্ক ছাপটা দূর করতে সাহায্য করবে। যাদের চেহারা ফর্সার পাশাপাশি ভিতরে পিং পিং ভাব নিয়ে আসতে চান, অনেক বেশি সৌন্দর্য ফুটে উঠাতে চান, তারা অবশ্যই এখানে গোলাপ জলটা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কফি আর চিনিটা গলবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। ব্যাস, এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু চিনির দানাভাব এমনকি কফির কোনো দানাভাব একটুও নাই। যখন একদম সুন্দরভাবে মিলিয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আপনাদের প্যাকটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আর কিছুই ব্যবহার করতে হবে না। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর কয়েক মিনিটের মধ্যে আপনি তৈরি করে ফেলতে পারবেন।
এখন আমি এ টু জেড বলে দিব এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, দিনে রাতে কখন অ্যাপ্লাই করবেন এবং কতবার অ্যাপ্লাই করতে হবে। এটা এতটা ম্যাজিকের মতো কার্যকরী, আপনার দিনে রাত কোনোরকম দুইবার তিনবার ব্যবহার করতে হবে না, জাস্ট একবার ব্যবহার করলে যথেষ্ট। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, তবে ব্যবহার করার অবশ্যই কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাকে মেনে তারপরে ব্যবহার করতে হবে। কফির ফেস প্যাক আপনি যেটাই ব্যবহার করুন না কেন, তার আগে আপনি স্কিনটা খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। নর্মালি আপনি যে ফেস ওয়াশ অথবা সাবানটা ব্যবহার করেন সেটা দিয়েও ক্লিন করতে পারেন, আবার চাইলে কুসুম কুসুম গরম পানি করে একটা টাওয়াল ভিজিয়ে মুখে কিছু সময় ড্যাব ড্যাব করে তারপরেও কিন্তু আপনি মুখটা ক্লিন করতে পারেন। এতে করে আপনার স্কিনের মধ্যে জমে থাকা ময়লাটা বের করতে সাহায্য করবে, লোমের গোড়ায় গোড়ায় যে ময়লাটা আটকে থাকে সেটা দূর করতে সাহায্য করবে। ওইভাবে ক্লিন করার পরে মুখটা খুব সুন্দর করে মুছে আপনি প্যাকটা অ্যাপ্লাই করবেন। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। কিছুটা কফির প্যাক আপনি নিয়ে নেবেন, তারপরে দুই আঙ্গুল অথবা তিন আঙ্গুলের সাহায্যে খুবই আলতোভাবে পুরো ফেসে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। যখনই এটা আপনি হাত দিয়ে ম্যাসেজ করবেন, জাস্ট এক মিনিটের মতো ম্যাসেজ করতেই লক্ষ্য করবেন আপনার স্কিন থেকে ময়লাগুলো উঠে যাচ্ছে। আমি আমার হাতে অ্যাপ্লাই করছি, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে কালো কালো দানাভাবগুলো, এগুলো কিন্তু ময়লাগুলো অলরেডি উঠা শুরু হয়ে গিয়েছে। আমি এক আঙ্গুল দিয়েও কিন্তু একটু ঘষা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু স্কিন থেকে ময়লাগুলো উঠে যাচ্ছে। যখন আপনি ফেসে ব্যবহার করবেন আপনার ফেসের ত্বকটা কিন্তু আরও বেশি নরম, সেক্ষেত্রে ময়লাটা কিন্তু আরও তাড়াতাড়ি উঠে যাবে। হাতের থেকে যদি এত সুন্দরভাবে উঠে যায় তাহলে ফেস থেকে কত তাড়াতাড়ি উঠতে পারে আপনি নিজেই ভেবে নিন। আপনি একটু সময় নিয়ে এটা ঘষে দিবেন, খুব বেশি হলে এক মিনিটের মতো সময় নিয়ে আলতোভাবে পুরো মুখে ম্যাসেজ করবেন। তবে এটা কিন্তু নিচে নামিয়ে নামিয়ে ম্যাসেজ করা যাবে না, মুখের উপর দিকে উঠিয়ে উঠে কিন্তু ম্যাসেজ করতে হবে। চাইলে আপনি দুই হাত দিয়ে দুই পাশে কিন্তু মুখটা ম্যাসেজ করতে পারেন। একবার এই প্যাকটা একটু নিয়ে কয়েক সেকেন্ড ঘষে নেবেন, তারপরে আবারও একটু নিয়ে কয়েক সেকেন্ড ঘষে নেবেন, সব মিলিয়ে আপনি এক মিনিটের মতো ম্যাসেজ করবেন। এতে করে দেখবেন ত্বকের ভিতর থেকে গভীর থেকে যত ময়লা আছে যাবতীয় ময়লা বের হয়ে যাবে, এমনকি লোমের গোড়ায় গোড়ায় যে ময়লাগুলো আটকে থাকে সেই ময়লাগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর এটা অ্যাপ্লাই করে অবশ্যই 20 মিনিটের মতো ত্বকে রেখে দিতে হবে। ঠিক আমি আমার হাতে যেভাবে অ্যাপ্লাই করেছি হুবহু সেভাবে অ্যাপ্লাই করবেন, এক মিনিট সময় নিয়ে ঘষে নেবেন, তারপরে 20 মিনিটের মতো ত্বকে এটা লাগিয়ে রেখে দিবেন। 20 মিনিট পরে নর্মাল পানিতে আপনি ক্লিন করে ফেলবেন, ওই মুহূর্তে কোনো ফেস ওয়াশ সাবান ব্যবহার করবেন না। আমি আমার হাতটা ক্লিন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার হয়তো আর কিছু বলে বোঝাতে হবে না, আপনারা নিজেরাই বুঝে নিন আমার হাতটা কতটা ফর্সা দেখাচ্ছে। যখন আমি এটা অ্যাপ্লাই করেছিলাম তখন পর্যন্ত কিন্তু আমার এখনকার যে অবস্থা আছে তার থেকে হাতটা অনেক বেশি কালো দেখাচ্ছিল, এমনকি লোমের গোড়ায় গোড়ায় অনেক বেশি ময়লাও ছিল। মুখের থেকে কিন্তু হাতে পায়ের চামড়াটা অনেক বেশি মোটা থাকে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা 20 মিনিটের মতো রেখেও দেই নাই, খুব বেশি হলে এক মিনিটের মতো রেখে দিয়েছি, তারপরে ক্লিন করে নিয়েছি। এতে করে এত বেশি ফর্সা দেখাতে পারে তাহলে আপনাদের মুখের ক্ষেত্রে কত বেশি কাজ করবে আপনারাই বুঝে নিন। এটা ম্যাজিকের মতো কাজ করবে, আপনি দিনে রাতে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। তবে এটা অ্যাপ্লাই করে 20 মিনিটের মতো আপনি যখন মুখে রেখে দিবেন তখন কোনো চুলার কাছে অথবা রোদ্রের তাপে যাবেন না, ব্যাস আর কিছুই করতে হবে না। অন্ততপক্ষে সপ্তাহে একদিন আপনি এটা অ্যাপ্লাই করুন, রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি চাইলে গলায় ঘাড়েও কিন্তু লাগাতে পারেন, যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় বেঁচে যায় সেগুলো ফেলে না দিয়ে হাতে পায়ে গলায় ঘাড়েও দিতে পারেন। তবে এখানে যতটুকু তৈরি করেছি এটা একবার ব্যবহার করলে হয়ে যাবে। আশা করছি এই শীতের সিজনে এই প্যাকটা সবারই অনেক বেশি উপকারে আসবে, একবার হলেও সবাই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।